মাছের ভিতর একটি মাত্র ডিম দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারেন খুবই মজার সুস্বাদু একটি খাবার। তো এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি ভালোভাবে লবণ এবং গরম পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ধুলে দেখা যায় কি মাছটার যেটা কেমন একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, ঝাল কম বেশি দিয়ে দিতে পারেন, দিয়ে দিব হাফ চা চামচ লবণ মানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো লেবুর রস। এখানে অবশ্যই 2 চামচের মতো লেবুর রস দিতে হবে। এখানে আমি 1টি লেবুর পুরো রসটাই দিয়ে দিব। মাছের এই খাবারটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বানানো অনেক সহজ। তারপর এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। আমার কাছে ম্যাগি মশলাটা দিলে মানে খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। আপনাদের ইচ্ছা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মাছের সাথে খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। তো এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দিব। তারপর একটা প্লেট নিয়ে নিব, এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা এবং ময়দার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু ম্যাগি মশলা। তো এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করেছিলাম, তারপর একটু আমার কাছে লবণটা একটু বেশি লেগেছিল, এখানে লবণটা না দিলেও হবে। আমার কাছে মনে হয়েছিল ময়দাটার ভিতর লবণ না দিলে হয়তো বা মানে ময়দাটা লবণ হবে না, তো পরে দেখলাম না লবণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা এটা না দিলেও হবে। তো এটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে ময়দা নিয়ে নিলাম। এখন 1 টুকরা মাছ নিয়ে ময়দার ভিতর ভালোভাবে কোট করে নিব, তারপর পানির ভিতর একটু ভিজিয়ে নেব, এতে করে ময়দাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। তো এভাবে করে আমি সবগুলো মাছ এভাবে ময়দার ভিতরে কোট করে নিব। তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এখন এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর সব মাছগুলো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। এই সময় আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যেতে পারে। তো অল্প আঁচে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মুচমুচে হবে না। তারপর উল্টে দিতে হবে এভাবে, যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো আমার এই মাছ ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছের এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তো আমার মেয়ে খুবই পছন্দ করে, এর জন্য প্রায় সময় একটু বড় মাছ আনলে আমি 2-3 পিস মাছ দিয়ে ওকে এভাবে বানিয়ে দিই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।